হাতিশুর পাতাটি বেটে খেলে মেহ উপমেহ মানুষের শরীর দুর্বল চলে যায়। তবে পাতাটি নয়, গাছটির শিকড়টি বেটে বের করে পানি দিয়ে ধুয়ে মধু দিয়ে এবং পান দিয়ে খেতে হবে খালি পেটে। এর অনেক উপকার রয়েছে মেহ রোগের জন্য এবং বিভিন্ন রোগে এর উপকার রয়েছে। আমরা আমাদের কালেকশন থেকে এখন আপনাদের শোনাচ্ছি, শুনুন। গরম করে লাগালেও ব্যথা কমে যায়, আবার নাও থাকতে পারে। এগুলি সাধারণত অস্থির সন্ধি স্থানে বেশি হয়, এক্ষেত্রে এর দ্বারা সর্দিটা বমি হয়ে বেরিয়ে যায়। টাইফয়েড জ্বরে পিপাসা ও সঙ্গে মাথা চালাও প্রবল থাকে, এক্ষেত্রে ওই পাতার রস গরম করে ছেঁকে ওই রস 10 ফোঁটায় একটু পানিতে মিশিয়ে খেতে দিতে হয়। আধা ঘন্টা অন্তর 2-3 বার খাওয়ালে এই উপসর্গটা প্রশমিত হয়, তবে 2-3 বারের বেশি খাওয়ানো উচিত নয়। ফেরিঞ্জাইটিসে অথবা ল্যারিঞ্জাইটিস বলে পাতার রস 2 চামচ আধা কাপ এই পাতার রস লাগালে কমে যায়। ব্রণ এবং দাগ গাছের পাতা ও তার কচিটা গোসল করতে যাবার 1 ঘন্টা আগে ব্রণের ওপর প্রলেপ দিয়ে যদি এই ব্রণটা সেরে যায় এবং নতুন করে আর কোনো ব্রণ হয় না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই পাতার অনেক উপকার, সবচেয়ে মেহ রোগের জন্য সবচেয়ে বড় উপকার। এই গাছটি হাতিশুর নামে পরিচিত এবং এই গাছটির শিকড়টা উঠিয়ে নেবেন, ধুবেন, তারপরে এটি মধু দিয়ে চেবিয়ে খাবেন। পান দিয়ে খেতে পারেন, পান, মধু এবং গাছটির শরটি 15-1 মাস খেতে হবে, তবে অল্প করে খেতে হবে, বেশি খেলে উত্তেজনা বেশি বেড়ে যাবে। অল্প করে সাথে সাথে আপনার তিল খেতে পারেন, তিল যৌন শক্তি বীর্য শক্তি বাড়ার জন্য এবং অনেক ক্যালসিয়াম তৈরি করার জন্য তিল, এই গাছটি অনেক উপকার।